এদিকে নতুন নতুন রোগ নির্ণয়, প্রযুক্তি উদ্ভাবন ও তা নিরাময়ে নতুন ওষুধ তৈরি সহ চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের মিল্টন মিলনায়তনে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খানের উপস্থিতিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী। এদিকে চিকুনগুনিয়া মহামারী হওয়ার কোনো আশঙ্কা নেই, ডাক্তারদের আক্রান্ত রোগীদের এটা মাথায় রেখে কাউন্সেলিং করার কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকুনগুনিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যার সেমিনারে এ কথা বলেন দেশের স্বনামধন্য চিকিৎসকেরা। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিসিন সোসাইটির চেয়ারম্যান সহ দেশ বরেণ্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। এ সময় চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও কাউন্সেলিং নিয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।